ড্রাগস ব্যবসায়ী সহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ল এক মহিলা, কিন্তু পুলিশ গ্রেপ্তার করল নিরপরাধ এক ব্যক্তিকে। এমন অভিযোগ করলেন গ্রেপ্তার হওয়া লোকটির স্ত্রী আলমারা বেগম। আলমারা সাংবাদিকদের জানান, বিভিন্ন জনের সঙ্গে বাড়িতে ডেকে অবৈধ সম্পর্ক স্থাপন এবং ড্রাগস ব্যবসায় জড়িত থেকে গোটা নাগাটিলা এলাকাকে কলুষিত করছেন এক মহিলা। নিজের স্বামী থাকা সত্ত্বেও বেশ কয়েকজন পরপুরুষকে ঘরে ডেকে দিনের পর দিন অবিচার চালিয়ে যাচ্ছিলেন তিনি। এই ধরনের বেশ কয়েকটি অবৈধ ভিডিও এবং ফটো এলাকার প্রত্যেকের মোবাইলে রয়েছে। গত সোমবার এলাকার এক ড্রাগস ব্যবসায়ী সহ পরিবারের সদস্যরা আপত্তিকর অবস্থায় আটক করে মহিলাকে। যুবকটিকে উত্তম মধ্যম দিয়ে ব্যাগের ভেতরে থাকা চাকু এবং ড্রাগসের শিশি উদ্ধার করেন উত্তেজিত এলাকাবাসী। পরে পরিবারের সদস্য এবং এলাকাবাসী মিলে রাঙ্গিরখাড়ি পুলিশের হাতে তুলে দেন দুজনকে। এদিকে পরিবারের কয়েকজন সদস্য এবং স্বামীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ওই শৈরিনী মহিলা। মামলার প্রেক্ষিতে পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে গ্রেপ্তার করে। এ নিয়ে পরিবারের লোকেরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। তাদের বক্তব্য, অবৈধ দেহ এবং ড্রাগস ব্যবসায় জড়িত থাকা যুবক এবং মহিলাকে গ্রেপ্তার না করে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ, এটা কোন ধরনের বিচার? ড্রাগস এবং চাকু সমেত যে লোকটিকে আটক করা হয়েছিল তাকে কেন পুলিশ গ্রেপ্তার করেনি, অথবা মহিলাকে কেন গ্রেপ্তার করেনি? অবিলম্বে পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা। ও জামাই দিলে তারা জামাই বউ খুব দরবার হয়েছে, দরবার হওয়ার পরে তারা মাথা ফাটাফাটি হয়েছে বা আমার স্বামীরে তারা কেস করে দিছে। কেস করার পরে আমার স্বামীরে তারা নিচ্ছে, নেওয়ার বাদে আমরা ছুটে উঠে লিখে এসেছি। এরপরে ছুটে আনার বাদে আবার তারা ও আরেক দিন কিতে আইছে, তারা ওলা ছেলে একটা আইছে ডাক্স কারবারি, তারা পাড়াটিয়ে খবর হয়েছে বলে ওলা ওলা তোমার নজিরুদ্দিন খবর হয়েছে নাকি বলে তোমার ওলা ওলা তোমার ওয়াইফে ও তোমার তাহলে তালাক তালাক প্রাপ্ত ওলা ওলা একটা ছেলে লইয়া অবৈধ কাজ চলে আর জ চলে ও ডাক সারবাড়ি চলে ও নসিরুদ্দিন গেছেন গিয়া ও হগুরো দরা দরে তোলা গিয়া আর তান যে গোলাপজুন গেছা গোলাপজুন গেছা গিয়া তানে মারামারি লাগাইছে লাগানির পরে ও তারা পরবর্তী বসে সব আইসন আইয়া ও দরা ভাড়া করিয়া আর ও তাই আমার স্বামীও গেছেন। আমার স্বামী যাওয়ার বাদে আমার স্বামীর কিতা করছেন আঙ্গুলা খামার মারছেন, পিঠিটা একটা খামার মারছেন, খামার মারা দরা বাদে ও নসিরুদ্দিনও গেছে আসল লাঠি, ও লাঠিটা তানি লইছেন। লওয়ার পরে এখন এখন কিতা আমার স্বামীয়ে জানে মারছই আর ডাক সরবাড়ি যেন নুরুল হক, নুরুল হক, নুরুল হক তাই দর্শন আরও আসলে আমরা গাড়ির মেম্বার নামে তাইটা খাইয়ে নিছই দর্শন ধর আবার ডাক সরবাড়ির তারা মানে রাগে খাড়ি পুলিশ তারা ডাক সাক্ষী দিবার লাগে তারা নিছন দশটা তারা শিশি পেয়েছন তারা নিছই নিয়ে এখন ডাক্স হই আর আমার স্বামী রেখি বন্ত মারছই আঙ্গুলের মাঝে রক্ত বাইরছে জয়েছে আর মেয়েটা কিতা করছে তাই রক্ত তো লাগাইয়া খয় আমার স্বামী মারছেন বলে আমার স্বামীর উপরে উল্টা একশন আর জামাইয়ে মারছেন মারার পরে জামাই যাইতে পারছেন এক মাস যাইতে পারবানি আর কিতাইছে জানি এক রুমো জামাই এক রুমো বউ একটা বেটা লইয়া জামাইয়ের কিতা জারিব সরিলে ওর তো বেটা দৌড়া যায় মারা যায় ও তো তাই জোর মাঝে হমর মাঝে একটা সাক্ষু থাকে বেলটালা ও সাক্ষু দিয়ে জামাইরে কব তুই হইয়ারিস আনিলে তোরে আমি মারি লইম জামাইয়ে ডরাইয়া ও মাসের কইসেন আমি তো ইনও যাইতাম না আর আর মসজিদও তাই কইসেন একটা কাগজ লেগে দিয়েছেন কইসেন আলা আলা এইসব করে মসজিদের মাসে কিনা কমিটির মাঝে তারা সিগনেচার মারিয়া কইসেন ওটা তুমি একটা জ করো রাঙে খাই জানা কেস করো কেস করা বাদে তারা কেস করা হয়েছে নসিরুদ্দিনে কেস করছো ইনি কোনো অ্যাকশন নাই ওই যে অবৈধ কাজ চলে কিচ্ছু অ্যাকশন করেন না তারা উল্টা তারা মানে বেটির ভোগ কথা এখন মানে তারা সাক্ষী হইয়া তারা নিছন ডাক্স ডাক্স বাড়িতে নিছন ডাক্স মানে তারা শিশিও পাইছন এখন ডাক্স ওই ডাক্স ওই ডাক্সর কোনো একশন নাই আমাদের মায়ের উপরে একশন ওরা বাইন্য বেটার উপরে একশন সবর উপরে একশন তারা মেয়ে হারাই রাখে দিছন তারা হুনুরুল হক এর বাদে নজির উদ্দিন তারার উপরে একশন এখন ডাক্স বাইর করবেন না কেন হেমন্ত বিশ্ব শর্মা স্যারে তো কইছেন তো ডাক্স দরবার লাগি এখন ডাক্স হয়ে গেল রাগে খাই পুলিশ আইয়া তো তারা তো ইটা ইটা তারা করেন না তারা আর এটা অবৈধ খাস করে ইটার বিচার হই এটা তো আপনার কিছু প্রমাণ আছে? হ্যাঁ আমরা খাসার এসি ডিসি সব আমরা দিছি আর হেমন্ত স্যারের কাছে আমরা বিচার চাই মানে একটা আমরা দৃষ্টি আকর্ষণ করি আমরা এটা বিচার লাগে আমরা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।